শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, কালকের অল্প দুধ ছিল, সকাল সকালে ভাবছি যে কি বানাবো, আটাও আছিল অল্প, তো আটাগুলোকে গুলিয়ে এগুলো দেখো এক ধরনের পিঠের মতো হয়ে গেছে। তো আর একদিনও কিন্তু বানিয়েছিলাম বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, যার জন্য ভাবলাম যে আমার মেয়েও কিন্তু খুব সুন্দর করেই খেতে পারবে। তো আর দুধ তো নষ্ট করা যায় না, আর বাসি দুধ আমার মেয়েকে মানে একদম খেতে দিই না, যার জন্য এভাবে হয়তো খেতে পারবে। আর আটাও ছিল অল্প, যার জন্যে দেখো আটার পিঠে বানিয়ে ফেললাম আজকে। তো চলো, আমার মেয়ে কিন্তু একা একাই খাচ্ছে, ও এখন একটু একটু বড় হচ্ছে তো একাই খেতে পারে। তো আমি ওকে বলছিলাম, মা কীরকম হয়েছে খেতে? তো বলছে ভালো হয়েছে, দেখো কীভাবে চাটছে, মিষ্টি জিনিস আমার মেয়ে খুব ভালো পায় বন্ধুরা। তো দেখো, সকালে খাওয়া দাওয়া করার পরে কিন্তু ভাবলাম যে আজকে দুপুরে কি রান্না করব, মানে ভেবেই পারছি না। তো আমাদের মধ্যবিত্ত পরিবারে তো জানোই যে রোজ সকালে উঠে ভাবতে হয় যে কি খাবো কি খাবো। তো ভাবলাম যে এবছরে তো এখনও কাঁঠালের মানে তরকারি খাওয়া হয়নি, তো চলো আজকে একটা কাঁঠালের তরকারি খেয়ে নিই, মানে কাঁঠাল কেটেই নিই, কারণ তো নতুন সবজি খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। বন্ধুরা, এটা গাছে না আর একবার কিন্তু আরও বেশি কাঁঠাল হয়েছিল, এইবার অত কাঁঠাল হয়নি। তো এটা গাছে উপরে কাঁঠাল নেই বন্ধুরা, তলেই যত কাঁঠাল। তো চলো এই এটাই কেটে নিই, আমরা যেহেতু দুজনই খাবো অত বড় দরকার নেই, যার জন্য ছোট একটাই কিন্তু কেটে নিচ্ছি। তো আর যে গাছে তোমার কাঁঠাল কাঁচা খাবে, সবজি খাবে, সেই গাছের নাকি পাকলে পরে আর কাঁঠালটা ভালো লাগে না, যার জন্য আমরা এই কাঁঠাল গাছ থেকেই কাঁঠাল কাটি, কারণ এটাতে অনেক অত একটা ধরে না। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কাঁঠালটা কাটা হয়ে গেছে। ঢালটা তো এনে দেখো বেশ সুন্দর করে কিন্তু কাটছি বন্ধুরা। কথায় আছে না, কাঁঠালের আটা লাগলে পরে কিন্তু ছাড়ে না। তো এই যে দেখো আটাগুলো লাগছে, আমি যার জন্যে হাতে আগেই কিন্তু মানে সরষার তেল দিয়ে নিয়েছি, কারণ জানি যে কাঁঠালের আটা কিন্তু লাগলে একদমই উঠতে চায় না। আর দেখো এই যে বটিতে লেগে গেছে। তো আমি কিন্তু কোনোদিনও কাঁঠাল রান্না করিনি বন্ধুরা, এইবার ফার্স্ট টাইম, জানি না কীরকম হবে। তো ভাবছি যে এগুলোকে মাংসের মতনই বানাবো, আর এগুলোতে যদি অল্প মাংস দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশ দারুণ হয়। তো যদি কোনো দিন মাংস দিয়ে রান্না করি তাহলে কিন্তু তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো আমি কিন্তু বেশ সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কাঁঠালগুলো কেটে নিই বন্ধুরা, ততক্ষণে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো জানি না কথাটা মানে ঠিক হলো কি না, কিন্তু তোমরা বুঝে নিও। তো আর যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদাভাই দিদিভাই, তোমরা যারাই আমার ভিডিওটা দেখো না কেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমিও কিন্তু তোমাদের পাশে আছি, যারা আমার পাশে আছো তাদের পাশে কিন্তু আমিও থাকবো বন্ধুরা। তো চলো, অনেক কথা না বলে তোমার কাজটা করে নিই, অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা। তো তাড়াহুড়ো করে রান্না করতে হবে আজকে, আবার মিস্ত্রিরাও এসেছে অনেকগুলো, তিনজন, তো ওদেরকেও তো ভাত খেতে দিতে হয়। তো চলো ঝটপট করে কিন্তু রান্না করে নিচ্ছি। ভাবলাম যে আজকে তরকারিটা মাংসর মতন করেই বানাবো, যার জন্য কিন্তু দেখো পেঁয়াজ রসুন মাংসতে যা যা দিতে হয় সবগুলোই বেটে নিচ্ছি শিল নোড়াতে। আর আমার না মিক্সারের মানে যে ছোটো কিটা থাকে সেটার মুটকাটা না এন্দুরে কেটে নিয়েছে গো, যার জন্যে অল্প মশলা তো মিক্সারে হতেই চায় না, তো শিল নোড়াতেই বাটতে হচ্ছে, কি করবো বলো। আজকে যেহেতু ডাল রান্না হয়েছে, যার জন্য ভাবলাম সয়াবিন দিয়ে কাঁঠালের রসা করব। তো এটা কিন্তু খেতে আমি খুব খুব ভালোবাসি বন্ধুরা, তোমরা জানি না কারা কারা ভালোবাসো। দেখো আমার ডাল হয়ে গেছে, আর এই যে মশলাগুলো বেটে নিলাম আমি, এখানে আছে মরিচ, জিরে আর মরিচ।
তো আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাই খাই। তো এই দেখো আর সোয়াবিনগুলো দেখো কি সুন্দর না, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। যেহেতু খাওয়ার পরেই ভিডিওটা এডিট করছি, তো বেশ বলতে পারলাম যে ভালোই হয়েছিল। তো তোমরাও কিন্তু একদিন দেখতে পারো কাঁঠাল দিয়ে সোয়াবিনের তরকারি রান্না করে, খুব ভালো লাগবে কিন্তু। তো অনেকে কিন্তু এই কাঁঠালকে এঁচড়ও বলে বন্ধুরা। তো এঁচড়ের তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এগুলো দেখো ভাপিয়ে নিয়েছি আমি, তো ভাপিয়ে নিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। তো তাহলে সয়াবিনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না বন্ধুরা, সেটা কিন্তু চলে যাবে। তো সয়াবিনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। আর দেখো কাঁঠালগুলোকেও দিয়ে দিয়েছি মশলা দিয়ে নাড়াচাড়া করছি। আর আমার এই কড়াইটা না বন্ধুরা খারাপ হয়ে গেছে, তলাতে লেগে ধরে, দেখো কিভাবে লেগে ধরেছে। তো এখন কিন্তু জল দিলি, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলি, আমার তরকারি কিন্তু কমপ্লিট, দুপুরের তরকারি আজকে। তো দুপুরে তো তোমার আমার প্রিয় খাবার রান্না করে খেয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে ধুবড়িতে, তো দেখো আমার মেয়ের জন্যে আঙুর ফল এনেছে, আর এই যে তোমার এটাকে কি বলে মৌসুমি এনেছে। তো আমার এই মেয়ে আঙুর আর মৌসুমি খেতে খুব ভালো পায় বন্ধুরা, যার জন্যে দেখো ওর জন্য এনেছে। অতটা পাকা হবে না বোধহয়। তো মেয়ে দেখো এই যে বসে বসে খাচ্ছে আঙুর, আর দেখো এই যে মিস্ত্রিরা কাজ করছে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য